মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। দেখো না রে, দেখো না, গেল বন্ধু আরেল না রে, গেল বন্ধু আরেল না। রাজা বাবাজি বলেছে, বন্ধু চলে গেল, যার বন্ধু চলে যায় সে আর কোনোদিন আসে না। কিছু কেতে আসিয়ামি গো দয়া, জানে বন্ধু দেখে না রে, দেখে না, গেল বন্ধু আরেল না রে, গেল বন্ধু। দেখিয়া তার রাঙা চর, ছুপে দিছি জীবন যৌবন, সে যাইয়া মন আগে জানি না রে, সে যাইয়া মন আগে জানি না। রাজাক বাজান রাস্তা দাঁড়িয়ে থাকছে, এখন আর তার মতো কেউ দাঁড়াই থাকবে না। দেখিয়া তার রাঙা সরান কিরে, দেখিয়া তার রাঙা সরান, সপে দিছি জীবন যৌবন, সে যে এমন আগে জানি না। ওরে সে যে কারবাসরে থাকে বন্ধু গো, কারবাসরে থাকে বন্ধু গো, ও বন্ধু হাই নালিসান দর দিয়া রে, কারবাসরে থাকে বন্ধু গো, না রে বাসো না, গেল বন্ধু রে না রে, গেল বন্ধু আইলো না রে, গেল বন্ধু আইলো না রে, গেল বন্ধু। ভুবন মোহন রূপের জ্যোতি, ওই রূপ যে দেখছে তার হয় ডাকাতি, ঘরে থাকতে মন বসে মাগো, ঘরে থাকতে মন বসে না গো, ঘরে থাকতে মন বসে না। রূপের জ্যোতিয়া কিরে ভুবন মোহন, রূপের জ্যোতি ওই রূপ যে দেখছে তার হয় ডাকাতি, ঘরে থাকতে মন বসে না। ওরে সদাই উরু উরু ঘরে প্রাণে সখী,
আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, মা এই জগতে বেশি ভার কি গো? লোহা কয় না, লোহা না, তাহলে কি ভার? এ জগতে সবচেয়ে বেশি ভারের বস্তু যদি কোনো বাবার লায়েক লায়েক পুত্র চলে যায়, ওই বাবার উপরে সমস্ত পৃথিবী ভেঙে পড়ে। ওই বাবা মা যতদিন জীবিত থাকে ততদিনই পাথরের বোঝা ভাই, ওদের বোঝা আর ছাড়ে না। হাই কি হয় জল বিহানে নারী দুঃখী স্বামী যার থাকে না, ওরে ভাবে দুর্বিনসার হয় তেমনি দশা রে ভাবে বাবাজি যে কথাটা বলেছে, দরদিয়া রে বান্ধব রে আমার, আমার মোহাম্মদ যখন ছয় মাসের গর্ভে ছিল খবর জানতে পারলো ওদের পিতা ইন্তেকাল হয়েছে শাম শহরে, জিবেলের মারফতে, জিবেলের মারফতে উনি শাম শহরে চলে গেছিলেন। চলে গিয়ে দেখে ওইখানে লাশ কবর দেওয়ার জন্য মাঠের মধ্যে জানাজারে দাঁড়িয়ে গেছেন, দৌড়ে গেলেন। ড্যানের কাতার এক মুরব্বি ছিল, বললো ওই যে শিশু আসতে সর মনের জন্য কত ব্যথা, ও যেন কি বলবে। তাই গিয়ে বলেছিল, হুজুর গো আমার একটা আব্দার, আমি এই লাশের জানাজার পাঠ করবো। কই তুমি সন্তান, শিশু সন্তান? আমি জানাজার পড়তে চাই না, আমি এই লাশের সোনার মুখটা দেখতে চাই। যারে যারে কান্নে রে নবী এতিম হইয়া তাই, জন্মের মত এই ভুবন মোহন মূর্তি দেখিবার চাই, অনেক দূর হইতে আইছি রে আমি লাশটা দেখার তাই, একবার মুখটা দেখলে রে আমার প্রাণে শান্তি নাই, বাবার জেলা বড় জালারি বাবা জালা বড়। বৃদ্ধ বলে মুখ দেখাবো তোমার আমি, তোমার কি লাগে তাই বলতে পারি, যতক্ষণ পর্যন্ত থাকবো বেঁচে কারোর কাছে কথা বলা যাবে না। লাস্টায় আমার আব্বা আমি সমস্ত উম্মতকে পার করবো যে আমার বাবা তাকে দেখবার না দেখি চিনতে পারবো না, তাই জন্মের মতো আমার একবার বাবার মুখটা দেখাবে। কয়েক দেখাইতে পারি, তুমি আমাকে কি দিবে? টাকা নাই রে, পয়সা নাই রে,
নাই রে জুরের ভাই, বিয়া তোরে শান্তরে করব আমার এমন কিছু নাই। আমার নবীর মতো ইতিম হবে যারা হইছে তাই, জন্মের মতো হইছে রে কাঙ্গাল দাঁড়াইবার জায়গা নাই। সাথী হারার কি যন্ত্রণারে, সাথী হারার কি যন্ত্রণারে, যার হারাইছে সেই তো জানে রে, সাথী হারার কি যন্ত্রণারে, বাজান হাত আলি সানকে হারা হইয়া রে একা গেছে হইয়া, সেদিকে তাকাই রে বাজান দেখে খালি লাগে যায়, নাম দরিয়া কে ডাকি মেরে, নাম দরিয়া ডাকি মেরে, আপন জন আপন সে রে গেছে রে, নাম দরিয়া কে বলিবে রে, কিছু কেতে বেঁচে আছি গো আমি, জানে বন্ধু দেখে না রে দেখে না, গেল বন্ধু জন্য। আমার বিজয় দাস বলছে এই পোষা পাখি একদিন চলে যাবে, কারোর কাছে বলে যাবে না, বিচ্ছেদ যার ভিতরে ছেদ তার জন্যই বিচ্ছেদ। হ্যাঁ আমার পোষা পাখি উড়ে যা খেলতো
উত্তর দিলে নিষ্ঠুর দিয়ে সানোর ভাই দোকানে ভালো সার দেখলে বলতো আব্বা আমাকে কিনে দাও
করে কতল পেল আমার মত সদাই জল ভরা অসিনাজম গলের পাখি মানে